দর্শক, আজও প্রায় 5 মিনিট লেট হয়ে গেল। আমি সবসময় চেষ্টা করি যে অন টাইমে আপনাদের সামনে আসার জন্য। আজকে আমাদের সাথে খুব অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় কিছু গেস্ট আপনাদের সামনে উপস্থিত করার জন্য আমি সাকসেস হয়েছি অলরেডি। আমি এখন আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়ে গেছি কিনা জাস্ট আমাকে একটু চেক করতে হবে। দর্শক, জি জি, সবাইকে ধন্যবাদ। প্রথমে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই নিজেদের ওয়ালে শেয়ার করবেন এই মানুষগুলিকে। খোরশেদ ভাই, আপনার আপনি এই আমার ইয়েটা যদি পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই শেয়ার করবেন। আমি আপনাকে ইতিমধ্যে শেয়ার করা হয়েছে, ঠিক আছে? ওকে, গ্রেট। শেয়ার জি, আপনারা যারা দেখছেন তারা অবশ্যই এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক অনেক তথ্য থাকবে আজকে করোনা ভাইরাস সম্পর্কে, প্র্যাকটিক্যালি একদম গ্রাউন্ড থেকে যে অভিজ্ঞতা আমাদের কাউন্সিলর খোরশেদ আলম ভাই এবং সাফায়েত আজিজ রাজু ভাই, এবং আমাদের সাথে যুক্ত আছেন সদূর লন্ডন থেকে, যুক্তরাজ্যের লন্ডন থেকে সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব কাফি কামাল। তো আপনাদের সামনে আমি আলোচনা করব আজকের বর্তমান যে প্যান্ডামিক, বর্তমান যে মহামারী, বিশ্ব মহামারী সম্পর্কে বর্তমান করণীয়, এবং এই যে মানবতার ফেরিওয়ালা যারা এই সময়ে যখন মানুষ মানুষের পাশে থাকছে না, যখন পিতা সন্তানের পাশে থাকছে না, যখন সন্তান বিশেষ করে পিতার পাশে থাকছে না, জীবন বাজি রেখে এই মুহূর্তে যারা মানুষের পাশে দাঁড়িয়ে, করোনা ভাইরাস রোগীদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে গর্বিত করেছে, বাংলাদেশের বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে সক্ষম হয়েছে, এবং নিজেরাও হিরো হয়ে গেছে, মানবতার হিরো যেটাকে বলে, সারা বাংলাদেশ তথা সারা পৃথিবী ওনাদেরকে এক নামে এখন চেনেন, আমি তাদেরকে আজকে আপনাদের সামনে হাজির করার জন্য সক্ষম হয়েছি। আমার সাথে আছেন জনাব কাউন্সিলর খোরশেদ আলম। আপনি কেমন আছেন খোরশেদ ভাই? শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? জি, আসসালামু আলাইকুম সাগর ভাই, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। জি, আমার সাথে আছেন আরেকজন বিখ্যাত মানুষ, জনাব সাফায়েত আজিজ রাজু, যিনি কক্সবাজার পেকুয়া উপজেলা থেকে দুইবার চেয়ারম্যান হয়েছিলেন, উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। রাজু ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম সাগর ভাই, আমি শুনতে পাচ্ছি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে লাইভে আমন্ত্রণ জানার জন্য, এবং খুরশেদ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আজকে ওনার সাথে প্রথম সাক্ষাৎ হলো, অনেক ধন্যবাদ আপনাকে। জি, এবং সাথে আছেন শুভেচ্ছা শুভেচ্ছা বক্তব্য এবং শুভেচ্ছা স্বরূপ আমাদের সাথে আছেন জনাব কাফি কামাল, উনি হলেন সিনিয়র সাংবাদিক, বর্তমানে আছেন যুক্তরাজ্যে। কাফি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমি আপনাকে আজকের দুজন অতিথি এবং আপনার এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, এবং সবাইকে আমার পক্ষ থেকেও সালাম জানাচ্ছি। এবং ফেস দ্য পিপল, মানুষের, সাধারণ মানুষের কাছে জবাবদিহিতামূলক এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সবাইকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পর্বে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি থাকছে সেগুলি ডেফিনেটলি আপনাদের সবার দৈনন্দিন জীবনে প্রয়োজন আছে, আমি আশা করি এবং বিশ্বাস করি। আপনারা এই অনুষ্ঠানটি আপনাদের নিজেদের পরিচিত মানুষদের কাছেও যেমন শেয়ার করবেন, নিজেদের ওয়ালে শেয়ার করবেন, তাহলে আমরা অনেক বেসিক আইডিয়া নিতে পারবো যে কিভাবে করোনা ভাইরাস থেকে মুক্ত এবং কি ভয়ঙ্কর ভয়াবহতা আমাদের মাঝে আছে, যেটা কিভাবে নিস্তার হওয়া যায় এটা থেকে। আমি প্রথমেই চলে যাব জনাব কাফি কামাল আপনার কাছে। আপনি যুক্তরাজ্য থেকে জয়েন হয়েছেন এবং আপনার পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ কিছু আপনি বলতে চাইলে আপনি বলতে পারেন তাদের প্রতি। তারা হলেন আমাদের গর্বের মানুষ, আমরা বলতে পারি, আমাদেরকে উদাহরণ হয়ে থাকবে, এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আরো হাজারো যুবক, আরো হাজারো বাংলাদেশি উৎসাহিত হবে এবং এই একই পথে তারাও মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। জনাব কাফি কামাল, আমি আপনার আজকের এই অনুষ্ঠানের দুজন সম্মানিত অতিথিকে আবারও আমার পক্ষ থেকে আমি অভিবাদন জানাচ্ছি, এবং আমি তাদের জন্য দোয়া করছি। তারা দুজনেই আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ এবং ভালোবাসার মানুষ। ব্যক্তিগতভাবে খোরশেদ ভাই হচ্ছে আমার একজন বন্ধু, তার সাথে আমার অনেক সময় কাটানোর, অনেক রাজনৈতিক
গল্প করার, আলাপ আলোচনা করার অভিজ্ঞতা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব ভালো করেই জানি, এবং আমার সৌভাগ্য যখন উনি এই মহৎ কাজটি শুরু করেছিলেন, প্রথম দিকে আমি ওনাকে নিয়ে একটা লেখা লেখার সৌভাগ্য আমার হয়েছিল। আর সাফায়েত আজিজ রাজু, যিনি আমার আরেকটা ভালো লাগার মানুষ আরেকজন, কারণ হচ্ছে ওনার বাড়ি যেখানে আমার বাড়ি, আমরা পাশাপাশি উপজেলার মানুষ। তো আমি দুজনকেই অভিবাদন জানাচ্ছি। আমি ওনাদেরকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলতে চাই। যেমন ওনারা দুজনেই বাংলাদেশের রাজনীতিতে বুর্জোয়া দলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু ওনাদের যে আচরণ মানুষের সাথে, গণমানুষের রাজনীতিবিদ হিসেবে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে এটা বিরল একটি কাজ বলা যেতে পারে। যেমন আমি প্রথমেই বলছি রাজু ভাইয়ের কথা, এবং আমি পাশাপাশি ওনাকে একটা প্রশ্নও করব, আমি আশা করি উনি ওই প্রশ্নটার উত্তরও দেবেন ওনার আলোচনার সময়। সেটা হচ্ছে বাংলাদেশে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে, অথবা এখন যে ট্রেন্ড হয়েছে মনোনীত হওয়ার পরে নির্বাচিত হয়ে যায় অটোমেটিক্যালি, তারপরে কয়েক বছর সময় পেলেই তারা তাদের পূর্বতন যে সম্পদ তার 100 গুণ 200 গুণ 1000 গুণ বাড়িয়ে তোলেন, তারা সমৃদ্ধশালী হয়ে যান। তাহলে রাজু ভাই আমরা দেখেছি উনি হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, তারপরে ওই দায়িত্ব থেকে উনি সরে যাওয়ার পরে, ওনার দায়িত্ব শেষ হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি উনি রাইড শেয়ার করে উনি হচ্ছে আয় রোজগার করছেন, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে একটা অনন্য উদাহরণ আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে, এর চেয়ে বড় উদাহরণ হতে পারে না সততার আমি বলি। এখন আমার প্রশ্ন হচ্ছে ওনার কাছে, আপনি কোথা থেকে এ ব্যাপার উৎসাহিত হলেন? 5 বছর আপনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, আপনি আপনার আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন নাই, এটা কি আপনার ব্যর্থতা বলে মনে করেন না এটা আপনার সফলতা? যদি আপনার সফলতা হয়ে থাকে, তাহলে অন্য যারা জনপ্রতিনিধি আছেন তারা কেন আপনার মতো হতে পারেন না? এটা আপনি জনপ্রতিনিধি হিসেবে ভেতরের বাইরের যে অবস্থাটা আপনি আপনি মুখোমুখি হয়েছেন, সেটার অভিজ্ঞতার ভিত্তিতে আপনি বলবেন কেন অন্যরা আপনার মতো সৎ হতে পারেন না। এবার আমি আমার বন্ধু খোরশেদ ভাইয়ের কাছে বলতে চাই, আমি খোরশেদ ভাইকে আমি বন্ধু বলি। তো উনার যে কাজটা সেটা হচ্ছে উনি এখন বাংলাদেশে রাজনীতিবিদদের জন্য একটা অনুপ্রেরণার নাম। বাংলাদেশের যে রাজনীতি এবং বিশ্বের যে রাজনীতি, এখানে যে ইতিবাচক প্রতীক যদি আমরা বলি, তাহলে উনি হচ্ছে একটা ইতিবাচক প্রতীক। উনি এখন আর বাংলাদেশের রাজনীতিবিদ আমি এটা বলবো না, আমি খুব গৌরবের সাথে বলতে চাই, খুবই গৌরবের সাথে বলতে চাই, এই যে বিশ্বে যে করোনা পরিস্থিতি, যে ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি, সেখানে বুক চিতিয়ে সামনে চলে আসে উনি যে কাজগুলো করছেন, উনি হচ্ছে এখন আমি বলবো উনি একজন মানে বিশ্বের রাজনীতিবিদ, ইতিহাসে অনন্য এক উদাহরণ হয়ে থাকবেন আশা করি। আমি আপনার কথার সূত্র ধরে আমি একটা প্রশ্ন করছি, ওনাকে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে এই প্রশ্নটা এরকম, আমি তো এতক্ষণ পর্যন্ত ওনাকে শুভেচ্ছা জানিয়েছি, আমি ওনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমরা দেখছি আমাদের এই যে করোনার আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আমাদের অনেক চিকিৎসকরা কিন্তু আক্রান্ত হয়েছেন, এবং আমাদের জনপ্রতিনিধিরা নিজেরাই সেলফ আইসোলেশনে চলে গেছেন, উনি সেটা করেন নাই, উনি সামনে এসে নেতৃত্ব দিচ্ছেন এই দুর্যোগে। প্রশ্ন হচ্ছে এই সময়টাতে উনি এখনো কিভাবে সুস্থ আছেন? উনি অনেকগুলো মৃতদেহ দাপন করেছেন, উনি পুড়িয়েছেন ভিন্ন ধর্মের যারা যে সৎকারের কাজগুলো করেছেন, এবং একই সাথে উনি অন্য যে কাজগুলো আছে সেগুলোও করে যাচ্ছেন। তাহলে উনি কিভাবে ভয়কে জয় করেছেন, উনি কিভাবে সুস্থ আছেন, উনি এই রহস্যটা আমাদের অন্য যারা রাজনৈতিক কর্মী আছে, জনপ্রতিনিধি আছে, তাদের সামনে আজকে বলবেন যে কিভাবে উনি এই ভয়কে জয় করেছেন, এবং কিভাবে এই ভয়কে জয় করা যায়, নিজের সুস্থ থেকে এরকম কাজে নেতৃত্ব দেয়া যায়। আমি আমার দুইজন সম্মানিত অতিথিকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আপনারা ভালো থাকুন এবং দর্শকদেরও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ কাফি কামাল, আপনার এই প্রশ্নটা শুধুমাত্র আপনার নন, এটা কোটি মানুষের। প্রথমে যাচ্ছি সাফায়েত আজিজ রাজু, আপনার কাছে যাচ্ছি, আপনার কাছে যে প্রশ্ন রাখা হয়েছে আপনি খুব শর্ট উত্তর দিবেন, আমরা অনেকগুলি প্রশ্ন। ধন্যবাদ, ধন্যবাদ সাগর ভাই এবং কাফি ভাই, খোরশেদ ভাই শুনছেন এবং শুনছেন অনেক ভিউয়ার্স যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাফি ভাই আসলে খুব সুন্দর একটি প্রশ্ন রেখেছেন, আবার খুব কঠিন প্রশ্ন।
আমি 2008-09 সালে প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই 31 বছর বয়সে। দ্বিতীয়বার 2014 সালে আবার রিএলেক্টেড হই। 2019 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা ইলেকশন বয়কট করার কারণে আমি সম্মান জানিয়ে আমি আর এই নির্বাচন অংশগ্রহণ করি নাই, অংশগ্রহণ থেকে আমি বিরত ছিলাম। এই অবস্থায় আমি যেটা দেখেছি, যেটা উপলব্ধি করেছি, একজন জনপ্রতিনিধি, সে উপজেলা চেয়ারম্যান হোক, সে সংসদ সদস্য হোক, সে সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, সে যদি সৎভাবে তার পরিষদ পরিচালনা করে, ওখানে পরিষদকে পুঁজি করে আর্ন করার কোনো সুযোগ নেই যেটা আমি মনে করি। ওখানে যে সম্মানই দেওয়া হয়, ওনাদের কোনো আসলে স্যালারি না, এটা সম্মানই বলা হয়, সেই ন্যূনতম সম্মানই দিয়ে তার স্ট্যাটাসটা মেনটেন করা খুবই কষ্টসাধ্য বিষয়। তো আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, তো সেই হিসেবে আমি কিন্তু সাবেক সংসদ সদস্য ছিলেন। জি, আমরা হ্যাঁ, আমার 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 বাবা সংসদ সদস্য ছিলেন এবং উনি খুব সহজ সরল মানুষ ছিলেন, আমি ওনাকে দেখে শিখেছি। এবং আমি যার সংস্পর্শে এসে রাজনীতি করেছি সেটা হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, যিনি গুম হয়ে বর্তমানে শিলং নির্বাসনে আছেন। আমি ওনার সাথে খুব অদ্ভুত ভাবে মিশেছি। এই মিশতে গিয়ে আমি রাজনীতিটা, আমি খুব ছোটকাল থেকেই আমি রাজনীতিটা উন করেছি, যার মানে যার কারণে আমি দেখেছি রাজনীতি করতে হলে মানুষকে দেওয়ার বিষয় আছে, মানুষ থেকে নেওয়ার বিষয়টা নেই। তো সেহেতু একজন জনপ্রতিনিধি হয়ে নিজের জন্য চিন্তা করবো সেটা আমার কখনো মনে আসেনি। আমার সবসময় মনে আসতো আমি আমার জনগণের জন্য আমি কি করব, জনগণকে আমি কি দিলাম, এই বিষয়টা। আমি 10 বছর চেয়ারম্যান থাকবো, এরপরে আমি পুঁজি করব, সেই পুঁজি নিয়ে আমি ভাঙিয়ে খাবো, এটা আসলে আমার চিন্তা চেতনার মধ্যে আমি আমার কাজ করে। গর্বের বিষয়, খুবই গর্বের বিষয়। আপনার কাছে প্রশ্ন থাকবে আর একটা, যে আপনি 2 বছর 2 বার চেয়ারম্যান ছিলেন, আমাদের দেশের যে সংস্কৃতি, চেয়ারম্যান হওয়ার পর যে সংস্কৃতি, যে যথেষ্ট টাকা কামানো এবং দুর্নীতি করে টাকার পাহাড় গড়া, সেখানে সেখানে আপনি কেন যাননি, সেই প্রশ্ন আপনার কাছে রেখে আমি যাচ্ছি আমাদের খোরশেদ আলম, খোরশেদ আলমের কাছে, যার কাউন্সিলর খোরশেদ আলম, যাকে এখন বর্তমানে যিনি ভাইরাল এবং যিনি সবচেয়ে পৃথিবী ব্যাপী বাঙালিদের মাঝে একজন আইকন হিসেবে বর্তমানে রয়েছেন মানুষের মনে। আপনি প্রথম নিজে নিজে আপনি একা ঘরে ঘরে গিয়ে করোনা বিপর্যস্ত পরিবারদেরকে সহযোগিতা করেছেন, এরপর আপনি আর ধীরে 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 আপনি যখন আপনার ব্যক্তিটা একটু বাড়ান, তখন আপনার সাথে একজন দুজন করে করে আজকে যুক্ত হয়েছে আপনার সাথে শত শত কর্মী, আপনার বিশাল টিম করেছেন। আমার প্রশ্ন হলো, এই যে আপনি করোনা রোগীদেরকে এভাবে সহযোগিতা করার জন্য, তাদেরকে এমন একটা প্যান্ডেমিক, এমন একটা মহামারীর সময় আপনি এই ধরনের চিন্তা ভাবনা আপনার ভিতরে কিভাবে আসলো, কিভাবে আপনি এই সাহসটা নিলেন এবং কিভাবে বা আপনি পিপিই জোগাড় করলেন এবং মানুষের কাছে গেলে, এই আইডিয়া গুলি আপনার কাছে আসলে কিভাবে আসলো? এর পাশাপাশি কাফি কামাল ভাই যে প্রশ্নটা করছে সেটার উত্তর দিয়ে দেবেন। জি, খোরশেদ আলম। খোরশেদ আলম, আপনি মানে আপনার ফোনে না শুনে আপনি অন্য কোথাও শুনছেন মনে হয়, আই মিন আপনি ডাইরেক্ট কম্পিউটারে না শুনে অন্য কোথাও শুনছেন, আমার কাছে মানে আপনি আপনার ডাইরেক্ট যেখানে দেখছেন সেখানে শুনলে পরে আপনি আমার মেসেজটির সাথে সাথে শুনতে পারবেন। সাগর ভাই এবং উপস্থিত আছেন আমার এক ঘনিষ্ঠ ভাই এবং বন্ধু কাফি কামাল ভাই। জি, ধন্যবাদ জানাই। এবং রাজু ভাইকে আমার দেখার খুব ইচ্ছা ছিল দীর্ঘদিন যাবৎ, তার সাথেও আপনার সৌজন্যে দেখা হয়ে গেল। এবং যারা এই আজকে সাগর ভাইয়ের এই লাইভ আলোচনাটি শুনছেন তাদের সবাইকে সালাম এবং অভিনন্দন জানিয়ে বলতে চাই, যখনই এই করোনার সমস্যাটি আমাদের দেশে শুরু হয়ে গেল, আমাদের বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জে প্রথম 8ই মার্চ 2 জন ইটালি ফেরত শনাক্ত হয় এবং 9ই মার্চ আমরা লিফলেট তৈরি করি। এবং প্রথম থেকেই তো আমরা মিডিয়ার মাধ্যমে জানছিলাম যে সারা বিশ্বে কিরকম একটা মহামারী হচ্ছে। পরে আমরা লিফলেট এগুলি বিতরণ করা শুরু করি মসজিদে মসজিদে মন্দিরে, আমরা জুম্মার নামাজ এবং প্রার্থনায় উপস্থিত হই, মানুষকে সচেতন করার চেষ্টা করি। এবং 18 তারিখ আমরা সংবাদ মাধ্যমে দেখি যে একজন করোনা আক্রান্ত রোগী ঢাকায় মারা গেছে। তখন আমরা নিজেদের এবং বন্ধু বান্ধবদের সুরক্ষার জন্য স্যানিটাইজার খোঁজার জন্য মার্কেটে যাই,
দেখি যে কয়েক ঘন্টার মধ্যে মার্কেট ব্ল্যাক আউট হয়ে গেছে। পরবর্তীতে ওই দিনই আমি আমাদের দেশে একটা স্বেচ্ছাসেবী সংগঠন বিত্তানন্দ ফাউন্ডেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা সংগ্রহ করে আমরা স্যানিটাইজার বানানো শুরু করি। তো পর্যায়ক্রমে আসলে আমি ঘটনাটার সাথে জড়িয়ে গেছি এবং তখন থেকেই আমার মনে হচ্ছিল, অনেকে আমাকে সতর্ক করছিল যে এটা কিন্তু খুব ভয়ানক একটা মহামারী, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। তারপরে আমরা দেখলাম ধীরে ধীরে যে মানুষ মারা যাওয়া শুরু হইলো এবং ঢাকার তালতলাতে দাফন কাফন করতে করার জন্য সরকার চেষ্টা করছে, কিন্তু জনগণ বাধা দিচ্ছে, আত্মীয় স্বজন পাওয়া যাচ্ছে না, জানা যায় তার কোনো পরিবারের একটা সন্তান পর্যন্ত থাকছে না। তখন আমার মনে এই বিষয়টা দাগ কাটে এবং আমি তখন জেলা প্রশাসক এবং আমাদের মেয়র মহোদয় এবং জেলা সিভিল সার্জনের কাছে লিখিত আবেদন করি যে আমি যদি আপনাদের সম্মতি থাকে তবে আমি নিজ দায়িত্বে এই কাজটা করতে চাই। আর কেন করতে চাই সেটা হচ্ছে সাগর ভাই, আসলে আপনি এতক্ষণ রাজু ভাইয়ের সাথে কাফি ভাই যে প্রশ্নগুলি করলেন, আসলে তো আমাদের অনেক রাজনীতি আমরা করি, আমরা মাইক মাইকের সামনে দাঁড়িয়ে অনেক কথা বলি, দায় আসলে আমরা পরিশোধ করি না। যেমন দেখবেন আমাদের দেশে হরতালের আগের দিন একটা সমাবেশ করার রীতি আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, ওই দিন মাইকে মিনিমাম কয়েক ডজন নেতা বক্তব্য রাখে যে কঠিন কঠিন কোনো কাজ করার, কিন্তু পরের দিন হরতালে পিকেটিং করার সময় আমরা লোক পাই না। কিন্তু আমি কেন যাই, আমার লজ্জা লাগে, কারণ আমি আগের দিন এতগুলি কথা বললাম যে শহরে দাঁড়ায়া পরের দিন যদি সকালে হরতালে না যাই তাহলে এটা তো মানুষ কি বলে। ঠিক এমনি একটা কারণে আমার মনে হয়েছে যে শতাব্দীতে এক শতাব্দী পর পর এই ধরনের প্যান্ডামিকের সৃষ্টি হবে এবং সেখানে আমার আর জীবনকালের মধ্যে আমি সেই সুযোগটা পাবো না। আর মানব জন্ম সার্থক করার জন্য জীবন অনেকেই আমার চেয়ে অনেক দামি দামি মানুষ এই পৃথিবীতে, দামি দামি পরিবারের লোক, পথ পদবীওয়ালা লোক, তারা বিভিন্ন পরিবর্তনের সময় তাদের জীবন দিয়েছে। স্বাধীনতা যুদ্ধ বলেন, 52'র ভাষা আন্দোলন বলেন, যে কোনো পরিবর্তনের সময়, দুর্যোগের সময় কারো না কারো রিস্ক নিতে হয়েছে। জি খোরশেদ ভাই, কিন্তু আপনি তো অনেক রিস্ক নিয়েছেন, অনেক ঝুঁকি নিয়ে কিন্তু এটা করেছেন, আপনার পরিবার থেকে তো মনে হয় আমার আপনাকে বাধা আসার কথা, আপনাকে পরিবারকেও বা কিভাবে আপনি কনভিন্স করেছেন, এবং আপনি যতদূর জানি যে আপনি সৎকার করেছেন, মৃত ব্যক্তির সৎকার করেছেন নিজের হাতে এবং তাদেরকে কাঁধে করে নিয়ে আপনি গোরস্থানে নিয়ে কবর দিয়েছেন, আপনার একটা বাহিনী তৈরি করেছেন, আপনাদের মধ্যে কেউ কি এই পর্যন্ত অসুস্থ হয়েছে কিনা, বা কিভাবে আপনি এই ব্যবস্থাগুলি নিলেন, কিভাবে এই রক্ষা করলেন নিজেদেরকে, কোন ধরনের সিমটম বা উপসর্গ কি আপনাদের মধ্যে পাওয়া গেছে কিনা কারোর মধ্যে, আপনাদের বিশাল টিমের মধ্যে? জি সাগর ভাই, আমি আসলে ঝুঁকিটা নিয়েছি, আমার যেহেতু আমি প্রথমেই বললাম যে আমি মার্চ মাসের শুরু থেকে এই করোনার সাথে সম্পৃক্ত হয়েছি, তাতে আমি অনলাইনে তারপরে পত্রপত্রিকায় যে ধরনের পড়াশোনা করেছি দেখেছি তাতে এটা খুব ভয়ানক মহামারী হলেও যদি আমরা মিনিমাম সাবধানতা অবলম্বন করি, সিকিউরিটি নেই, এবং সবচেয়ে বড় বিষয় যে মহান রাব্বুল আলামিন আমাদের সাথে যদি থাকে, আমরা যদি তার প্রতি অটল বিশ্বাসে থাকি তবে অবশ্যই আমরা এটা প্রতিরোধ করতে পারি, এটা আমার বিশ্বাস ছিল যে আমরা যদি ভালোভাবে নিরাপত্তা পোশাক নিয়ে কাজগুলি করতে পারি অবশ্যই আমরা আল্লাহর সহায়তা পাবো এবং আল্লাহর সহায়তা পেলে অবশ্যই এটা ওভারকাম করা সম্ভব। আপনাদের মধ্যে এই পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি বা কেউ অসুস্থ হয়নি, রাইট? জি সাগর ভাই আরেকবার বলবেন। আপনাদের মধ্যে তো কেউ এ পর্যন্ত আক্রান্ত হয়নি বা অসুস্থ হয়নি, রাইট? আপনাদের এই যে যে স্বেচ্ছাসেবক বাহিনী আছে আপনার সাথে অন্যরা, আপনারা তো কেউ আক্রান্ত হননি? লাইভ প্রোগ্রাম আছে, তোমার সাথে পরে কথা বলতেছি। সাগর ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি না বাবু। আমার মনে হয় আপনি যে ডিভাইস থেকে আপনি লগ ইন করেছেন সেখান থেকে আপনি শোনার ব্যবস্থা করুন, কারণ হলো আপনি পাশে অন্য ডিভাইস থেকে শুনতে গেলে সেটা অন্যভাবে, আপনি অন্য ডিভাইস থেকে শুনতে গেলে সেটা কিন্তু ডিলে ডিলে হয়ে আপনার কাছে যাচ্ছে, আপনি যে কম্পিউটারে বসেছেন সেই কম্পিউটারের সাউন্ড সিস্টেম থেকে আপনি শোনার চেষ্টা করুন, কারণ হলো আপনি অনেক পরে শুনছেন এবং আপনার কথা আমরা অনেক পরে শুনছি। খোরশেদ ভাই আপনি অনেক পিছিয়ে আছেন, মানে আপনার কাছে অনেক পরে যাচ্ছে শব্দগুলো,
আপনি দয়া করে যে ডিভাইস থেকে লগ ইন করেছেন সেখান থেকে ইয়ে করুন, শোনার চেষ্টা করুন। না আমাদের সাগর ভাই আমাদের মধ্য থেকে একমাত্র আমার 6-7টা ইউনিট আছে, আমরা দাপন কাপন করার জন্য একটা টিম আছে, ত্রাণ বিতরণের জন্য একটা আছে, এবং বাড়ি ঘরে গিয়ে গিয়ে জরিপ করার জন্য যে কার ত্রাণ দরকার এরকম জরিপ দল আছে। তারপরে আমাদের একটা টেলিমেডিসিন দল আছে, 10 জন ডাক্তার তারা সেবা দিয়ে যাচ্ছে। তারপরে আমাদের ভর্তুকি মূল্যে মধ্যবিত্ত যারা ত্রাণ নিতে চান না তাদের আমরা ভর্তুকি মূল্যে সহায়তা করার জন্য চেষ্টা করছি। এইরকম আমাদের কয়েকটা টিম আছে, এর মধ্যে আমার প্রায় 70 জনের মতো কর্মী কাজ করে। তার মধ্যে একজন ভ্যান চালক যিনি ব্যক্তিগত জীবনে ট্রাক চালক, সে প্রথম দিন থেকে আমার সাথে কাজ করছিল, সে পজিটিভ হয়েছে এবং বর্তমানে সে চিকিৎসাধীন আছে। এছাড়া আমরা 69 জনই আল্লাহর রহমতে সুস্থ আছি, আমরা কয়েকবার পরীক্ষা করিয়েছি, আমরা প্রত্যেকেই নেগেটিভ। ভেরি গুড, ভেরি গুড। আপনার কাছে প্রশ্ন রেখে আমি সাফায়েত আজিজ রাজুর কাছে যাচ্ছি, আমার পূর্বের প্রশ্ন আপনার কাছে যেটা রেখে গেলাম, কিন্তু এর সাথে আপনার কাছে আমি প্রশ্নটা রেখে যাচ্ছি খুশি আলম, যে কি কি বেসিক সমস্যাগুলি আপনি দেখতে পেয়েছেন এবং করোনা রোগীদের বেসিক উপসর্গগুলি কি, এবং কি ধরনের ঘরোয়া সমাধান আপনি এ পর্যন্ত দেখেছেন যে ইফেক্টিভলি মানুষের কাজে এসেছে এবং সেগুলি নিলে মানুষ বাঁচতে পারবে। এই ফাঁকে কোন ধরনের কাফি কামাল ভাইয়ের কোন পক্ষ থেকে কোন ধরনের ছোট্ট প্রশ্ন যদি থেকে থাকে আপনার প্রশ্ন যুক্ত করে আমরা সাফায়েত রাজুর কাছে যাচ্ছি। না আমি প্রশ্নটি আরেকবার একটু ইয়ে করতে চাই, সেটা হলো কৌশিক ভাইয়ের কাছে। প্রশ্নটা হচ্ছে উনি কিভাবে ভয়কে জয় করেছেন, উনি এই রহস্যটা বলবেন যে এই যে 70 জনের মধ্যে মাত্র একজন আক্রান্ত হয়েছে, 69 জন আক্রান্ত হননি, এটা অনেক বড় একটি বিষয়। যেখানে হাসপাতালে নানা ধরনের প্রযুক্তি আছে সেখানেও কিন্তু এটা সম্ভব হয় না। এই যে একটা অসম্ভব ওনারা সম্ভব করছেন, কিভাবে সম্ভব করছেন, উনি এই কথাগুলো যদি বলেন অন্য যারা আছেন তারা কিন্তু সাহস করে হয়তো সামনে এগিয়ে আসবেন। এই প্রত্যাশা রেখেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি, কৌশিক ভাই এবং রাজু ভাইকে সালাম জানিয়ে এবং আপনার দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে। জি ধন্যবাদ কাফি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনি দেখতে থাকুন, ধন্যবাদ। জি সাতাই রাজু। জি সাগর ভাই আমি শুনছি। যেটা বলছিলেন আসলে যারা রাজনীতি করে তাদের কোনো শেষ নেই, তাদের কোনো শুরুও নেই। আমি যখন আমার জনপ্রতিনিধিত্বশীপ যেটা আমি ছেড়ে এসেছিলাম তখন শুধু একটা চিন্তা ছিল আমি কি করব, আমার সামাজিক স্ট্যাটাস, আমার পারিবারিক স্ট্যাটাস, এই স্ট্যাটাস নিয়ে যদি আমি বসে থাকি, 10 বছর আমি চেয়ারম্যান ছিলাম, এই যে ইগো, ইগো নিয়ে যদি আমি বসে থাকি আসলে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব হবে না এবং কারোর সাথে স্বাভাবিকভাবে মেশাটা আমার পক্ষে সম্ভব হবে না। তো আমি চিন্তা করছিলাম, আমি 2000 সালের আগ থেকে আমি বাইক চালাই এবং এর মধ্যে আমার চোখে পড়েছে অনেক অনেক লোকজন এই পেশার সাথে, স্মার্ট পেশার সাথে জড়িত হয়ে গেছে। আমি চিন্তা করলাম আসলে এই যে আমি এখন কোনো কিছু নেই, আমার আসলে আমি যেহেতু চেয়ারম্যানশিপটাই করেছি, আমি কোনো বিজনেস যাই না, আবার ফ্যামিলি কোনো বিজনেস ছিল না, তো সেই কারণে হুট করে চিন্তা করলাম যে আসলে এখন কি করতে পারি। তো ঘরে বসে থাকা যাবে না, আবার এলাকায় যদি এমনি ঘোরাফেরা করি তখন এটা নিজের নিজের একটা ইয়ে লাগবে, তো সেই জন্য চিন্তা করলাম যে কিছু করতে হবে। আর কিছু করতে হলে হুট করে করা যায় না, যেহেতু আমার বাইক ছিল তখন চিন্তা করলাম একটা স্মার্ট পেশা, তা আমি একটা রেজিস্ট্রেশন সম্পন্ন করে তা আমি 4-5 দিন চালালাম। চালানোর পরে আমি মোটামুটি কমফোর্ট ফিল করলাম, কেউ বুঝতে পারলো না যে আমি রাইড শেয়ারিং করতেছি, যেহেতু স্বাভাবিকভাবে রাস্তা করি আমার পেছনে দুই একজন। মানে আপনার মূল উদ্দেশ্যটা ছিল যে কোনো কাজকে আপনি কাজ হিসেবে নিয়েছেন ওখানে, এটাকে আপনি উৎসাহ দেওয়ার জন্য, ওই সেন্স আপনার ছিল না যে কেউ উৎসাহ পাবে কিনা বা কাউকে দেখানোর জন্য, ওই ধরনের কোনো উদ্দেশ্য ছিল না। আমি 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 যখন নিজে কমফোর্ট ফিল করলাম তখন আমি একদিন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ফেসবুক হ্যান্ডেল আমি একটা স্ট্যাটাস লিখি শেয়ার করি, ওখানে ওইটাই ছিল যুব সমাজ যারা গ্রাজুয়েশন করেছে, গ্রাজুয়েশন করার পরে চাকরি পাওয়ার আগ পর্যন্ত অনেকে বসে থাকে, এটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 5 মাস হতে পারে, 6 মাস হতে পারে, এই বসে থাকার এই যে সময়টা, এই সময়টা পাস করতে গিয়ে অনেকে বিপদগামী হয়ে যায়। এই বসে না থেকে সে রাইড শেয়ারিংটা করতে পারে আমার মতো, তো এই যে মেসেজটা আমি তাদেরকে দিতে চেয়েছি
তো আমাকে অনেকে ফলো করে, আমি যেহেতু একজন জনপ্রতিনিধি ছিলাম 10 বছর আমার এলাকার সাথে, অনেকের সাথে আমার সম্পৃক্ততা, আমাকে অনেকে ফলো করে। তো যদি আমি এই কাজটা যদি আমি নিজে করতে পারি একজন জনপ্রতিনিধি হয়ে, তাহলে আমাকে দেখে অনেক যুব সমাজ তারা অনুপ্রাণিত হবে, তারাও এই কাজটাকে বেছে নিতে পারবে। যতদিন তার যোগ্যতা অনুযায়ী একটা কাজ সে বেছে নিতে পারছে না, সে রাইট শেয়ারিংটাকে সে ইজিলি তার পেশা হিসেবে নিতে পারছে। এটা আমাদের মধ্যে এটা আসলে খুবই খুবই নগণ্য উদাহরণ আমাদের মধ্যে আছে, যে আপনার মতো চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, যিনি অনেক শক্তিশালী, আমাদের সমাজে আমাদের মধ্যে একটা পারসেপশন আছে যে এই এই ধরনের মানুষ চেয়ারম্যান বা এমপি এরা এতটুকু নিম্ন পর্যায়ের কাজ করে না, এবং করতে গেলে তাদেরকে সামাজিক ভাবে অনেক ভাবেই আমরা আন্ডার এস্টিমেট করি বা আমরা অন্য নজরে দেখার চেষ্টা করি। তো সেই কারণে অনেকে এটা করে না, কারণ কাজের মধ্যে আমরা আমাদের মধ্যে যথেষ্ট আপনার কি বলে এটাকে বৈষম্য আছে। তো সেদিক থেকে আপনি যেটা করেছেন এটা একটা বিশাল উদাহরণ নিশ্চয়ই, যে কারণে এটা আপনি ভাইরাল হয়েছেন এবং আপনাকে সবাই ভালোবাসার সাথে গ্রহণ করেছে। আমি যেতে চাই খোরশেদ আলম আপনার কাছে, যে প্রশ্নটা আমি রেখে গিয়েছিলাম আপনাদের। অনেক পরে শুনছেন, সাগর ভাই, কাফি ভাই যে প্রশ্নটা রেখে গিয়েছিল আমার কাছে, ভয়কে জয় করলাম কিভাবে, আসলে আমরা বললাম প্রথম থেকে মার্চের শুরু থেকে আমি যেহেতু করোনার সাথে সম্পৃক্ত হয়েছি, এর মধ্যে আমি কিছু আর্টিকেল পড়েছি, কিছু তথ্য সংগ্রহ করেছি, তাতে আমরা তার সাথে আমরা আবার কিছু এক্সপার্টের পরামর্শ নিয়েছি। যেরকম আমাদের পিপি ডাক্তার সাহেবরা, আমাদের দেশে যেহেতু এই ধরনের মহামারী কখনো হয় নাই, আমাদের মধ্যে কিরকম শোনা যাবে বুঝতে পারছি না, তবে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের চিকিৎসক যোদ্ধাদের কাছে কাছে, যে আমাদের দেশে পিপি পরারও অনেকেই নিয়ম কানুন আমরা জানি না, গ্লাভস পরার অনেক প্রকৃত গ্লাভসটা পরার এবং ব্যবহারের পরে সেটা নিরাপদে খুলে ফেলার নিয়ম কানুন জানি না, যেসব কারণে আমাদের মধ্যে অনেক চিকিৎসক হাসপাতাল কর্মী আক্রান্ত হয়ে গেছেন। কিন্তু আমরা এটি জানার জন্য, শিখার জন্য লন্ডনে সরাসরি কাজ করছেন কিংস হসপিটালে বাংলাদেশি একজন ডাক্তার, ডাক্তার তানবীর, আমরা তার কাছে জুমের মাধ্যমে ট্রেনিং করেছি, এবং ওয়াটার এইড নামে একটি প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, বড় ধরনের এনজিও, তারা তাদের কাছে আমরা প্রশিক্ষণ নিয়েছি। এইভাবে আমরা প্রশিক্ষণ নিয়ে নিয়ে নিজেদের গড়ে তুলেছি। আমরা গতকাল আজকে পর্যন্ত 46 জন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি দাফন করেছি। আমি আজকে সাগর ভাই আপনার এই অনুষ্ঠানের জন্য রয়ে গেছি, আমার টিম বর্তমানে সোনারগাঁয়ে একজন করোনা আক্রান্ত ভদ্রমহিলাকে দাফন করার জন্য তারা ইফতারের পরে রওনা দিয়েছে। তো আসলে আর আমরা কিছু নিয়মিত যেরকম আমরা প্রতিদিন নাক দিয়ে টেনে মুখ দিয়ে ছাড়ছি, মুখ দিয়ে টেনে নাক দিয়ে ছাড়ছি, তারপরে অ্যাপল সিডার ভিনেগার গরম পানিতে দিয়ে খাচ্ছি, কালিজিরার তেল খাচ্ছি, মধু কালিজিরা খাচ্ছি, এবং সবচেয়ে বড় যে বিশ্বাস আমার সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। হয়তো আমার মতো একজন নগণ্য মানুষকে দিয়ে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে আমাকে একটা কাজ করার সুযোগ করে দিবেন। আমি দীর্ঘদিন যাবৎ মানুষের পাশে কাজ করার চেষ্টা করছি, আল্লাহ হয়তো আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। এবং যারা সাগর ভাই আমার সাথে সম্পৃক্ত হয়েছে, তারা কিন্তু বড় কোনো পলিটিক্যাল কর্মী কিংবা আমার সহকর্মী না। আমি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালাম যে আমি এরকম দাফন কাফন করতে চাই, তখন সমাজের বিভিন্ন স্তরে, বিশেষ করে নিম্ন স্তর থেকে খেটে খাওয়া মানুষ আমার সাথে এসে যোগ দিল। আমার মধ্যে আছে, টিমের মধ্যে আছে ট্রাক ড্রাইভার, আমার টিমের মধ্যে আছে হুঁশিয়ারি শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, এবং
ফার্নিচারের দোকানে কাজ করে, এরকম দু চারজন ধনী ছেলে আমার মধ্যে সাথে কাজ করে। এছাড়া বেশিরভাগই দিন আনে দিন খায় এরকম লোক, তারা কিন্তু আমার চেয়ে বড় রিস্ক নিয়েছে তারা। আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে যে আমি রাজনীতি করি, আমি জনপ্রতিনিধি, আমার দায়বদ্ধতা আছে অনেক জায়গায় কাজ করার জন্য, কিন্তু তারা কিন্তু শুধুমাত্র মানব সেবা এবং আল্লাহর কাছে আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা জীবন বাজি রেখেছে। এবং আমি সাগর ভাই, রাজু ভাই, আপনাদের জ্ঞাতার্থে বলি, প্রত্যেকটা দাপন কাপন আমি সশরীরে উপস্থিত থেকে করি, কারণ তারা যেন উৎসাহ পায়, তারা যেন মনে করে না যে খোরশেদ ভাই নিরাপদে থেকে আমাদের দিয়ে আমাদের একটা বিপদে ফেলে দিচ্ছে। যে কারণে আমার স্বেচ্ছাসেবকরা সবাই খুব আনন্দের সাথে এই কাজটা উপভোগ করছেন এবং তারা প্রতিদিন সকালে 8টার মধ্যে আমার অফিসে চলে আসেন, তারা তারা রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেন তাৎক্ষণিক কোনো ডিউটি আছে কিনা সেটা পালন করার জন্য। তো এইভাবেই আমরা ধীরে ধীরে নিজেদের তৈরি করেছি এবং বর্তমানে আমরা খুবই কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা বাকি সময়টা করোনায়। আমি আপনি তো বিএনপি থেকে আপনি নির্বাচিত একজন কাউন্সিলর এবং বিএনপির একজন সক্রিয় একজন নেতা বা কর্মী, যেটাই আমরা বলি আপনাকে সবসময় মানুষ কাছে পায়, আপনি আপনার প্রতি মানুষের ভালোবাসা আছে, এইসব কারণে কি আপনি এইসব যে কর্মকাণ্ডগুলি বর্তমানে করছেন কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন কিনা কোন সরকারি বা বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠান থেকে বা অন্যান্য সংগঠন থেকে, সেটা আপনি আমাকে জানাবেন পরবর্তী সুযোগে। এই মুহূর্তে আমি যাচ্ছি, জি বলেন বলেন খুশি থাকুন, বলেন প্লিজ খুশি ভাই বলেন। আমাকে প্রশ্নটা আরেকবার করবেন পরে যখন আমাকে সুযোগ দেন, আরেকবার করবেন। জি জি সাফায়েত আজিজ রাজু আপনার কাছে আসছে। জি সাগর ভাই, তো আসলে আমরা যারা রাজনীতি করি, তো যেহেতু চেয়ারম্যানশিপ চলে যাওয়ার পরে আমার কাজ শেষ হয়ে গেছে এটা বলাটা আসলে সমীচীন হবে না। আমি মনে করি আমার জায়গা থেকে, আমার দায়বদ্ধতা থেকে আমার কাজের কোনো শেষ নেই। আমি আমার এলাকার জন্য কাজ করব, এটাতে কোনো লজ্জা নেই। আমার ইগুনেসটাকে আমি মানে ঝেড়ে ফেলে নতুন করে আমি শুরু করার জন্য চেয়েছি, এবং এই শুরু করতে গিয়ে যদি কেউ অনুপ্রাণিত হয়ে এই পেশাটাকে বেছে নেয়। আমি বুঝতে পেরেছি আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন সাফায়েত আজিজ রাজু, আপনি বর্তমানে যে প্যান্ডামিক বা যে করোনা ভাইরাস সংকট চলছে সেখানে আপনার ভূমিকা কি, এবং আপনার এখানে আরো একটু স্পর্শকাতর একটা গোষ্ঠী আছে যারা মায়ানমার থেকে এসছে, যারা যেখানে রোহিঙ্গারা আছে, সেখানকার অবস্থান কি এবং আপনার ভূমিকা কি বর্তমানে? আপনি তো সেটা মোটরসাইকেল চালিয়ে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন, কিন্তু বর্তমানে আপনি করোনা ভাইরাস আপনার আপনার কি ধরনের ধন্যবাদ। করোনা ভাইরাস শুরু হওয়ার প্রারম্ভে লকডাউনের শুরুতেই আমি এলাকায় গিয়েছিলাম, এলাকায় গিয়ে সচেতনতামূলক আমরা কিছু যে উপকরণ আমরা বিতরণ করেছি প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে, আমাদের খেটে খাওয়া মানুষের সাথে কথা বলেছি, তাদেরকে মাস্ক সাবান এইসব বিতরণ করেছি, একটু সচেতন হওয়ার যে বিষয়টা তাদেরকে আহ্বান জানিয়েছি, লিফলেট বিতরণ, এভাবে আমি চেষ্টা করেছি। বর্তমানে আমাদের কক্সবাজার জেলায় প্রত্যেকটা উপজেলা করোনা আক্রান্ত, এবং সবচেয়ে যেটা মারাত্মক সেটা হচ্ছে বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে 4 জন করোনা রোগী পাওয়া গেছে, আজকেও 1 জন, সেটা সহ 4 জন পাওয়া গেছে। তো এটা যদি এখনই ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এটা খুব ভয়াবহ অবস্থা হবে, কারণ তারা খুবই একটি ক্রাউড ছোট জায়গায় অনেক 10 লক্ষের উপরে রোহিঙ্গা বসবাস করছে, এবং এখান থেকে ছড়িয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, এবং এখানে মেডিকেল অতটা উন্নত নয়। এখানে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু করোনা রোগীর মতো ট্রিটমেন্ট দেওয়ার মতো ব্যবস্থাপনা রোহিঙ্গা ক্যাম্পে নেই। তো সেক্ষেত্রে দ্রুত রোহিঙ্গা ক্যাম্পের ভিতরেই ওখানে আইসোলেটেড একটা হাসপাতাল নির্মাণ করা খুবই জরুরি আমি যেটা মনে করছি। তাদেরকে যদি আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়, তাহলে যেখানে আমাদের হাসপাতালে জায়গা স্থান সংকুলান খুবই কম, সেখানে যদি রোহিঙ্গাদেরকে নেওয়া হয় তাহলে সেখানে একটি মেসাগার অবস্থা হয়ে যাবে। আমি আশা করব আমাদের এই কক্সবাজার জেলায় জায়গা আছে সেখানে আপনি চাচ্ছেন যে একটা ভ্রাম্যমান হাসপাতাল করা যায় শুধুমাত্র তাদের চিকিৎসা ব্যবস্থা নেওয়ার জন্য, সুন্দর প্রস্তাব, এটা অবশ্যই সরকার ভেবে দেখবে। যেটা যে আশঙ্কা প্রকাশ করেছেন সাফায়েত রাজু, এই অবস্থাতে আসলে একদম প্রাদুর্ভাবের প্রারম্ভে আমরা আছি,
এই অবস্থাতে কি ধরনের ব্যবস্থা নেওয়াটা উচিত খোরশেদ আলম? আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সরকার এবং জনগণের কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত নিজেদেরকে রক্ষা করার জন্য। এবং আগের যে কোশ্চেনটা আমি করেছিলাম যে আপনি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে একটি দলের বিরোধী দল বা অফিসিয়াল বিরোধী দল না হোক, আমরা যেটাকে চিনি বিএনপির পক্ষ থেকে, আপনি একজন কাউন্সিলর হয়ে যেসব কাজ করছেন, এতে কি অন্য ধরনের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, বাধাপ্রাপ্ত হচ্ছেন কিনা জানতে চাচ্ছি আপনাদের। সাগর ভাই, আসলে আমার অন্য ধরনের কাজ সমস্যা এখনো শুরু হয় নাই, কিন্তু শুরু করার পথে হচ্ছে তারা ত্রাণ এবং অন্য সব বিষয়ে তারা আমার কাছে সরাসরি আসেন না, কিন্তু তারা বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এটাই সমস্যা। তাও একবারে গ্রাউন্ড লেভেলের কিছু সরকার দলীয় নেতাকর্মী, এছাড়া আমি আমাদের মেয়র, সরকারি দলের লোক, আমাদের সকল, আপনারা জানেন যে সকল এমপিরা বর্তমানে সরকারি দলের লোক, সেই এমপি মহোদয়রা এবং মেয়র মহোদয়ের দ্বারা আমি কোনো বাধাগ্রস্ত হইনি এখনো। তারা আমাকে মৌনভাবে এবং টেলিফোনে তারা আমাকে আমার কাজের ভূয়সী প্রশংসা করেছে এবং আমি মনে করি এটাই তাদের সমর্থন আমার প্রতি। তবে তৃণমূলের কিছু নেতাকর্মী আওয়ামী লীগের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তবে সেটাকে আমি এত বড় কাজের মাঝে গুরুত্ব দিচ্ছি না। তাদের আমি সম্মানের সাথে তাদের প্রত্যেকটা মতামতকে গ্রহণ করছি। আশা করি আমরা যে ধরনের কাজ করার চেষ্টা করছি, মানুষের পাশে থাকার চেষ্টা করছি, তাতে শুধু রাজনৈতিক নেতাকর্মী না, কেউই ব্যক্তিগত ভাবে বাধা দিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। আমরা নিজেদের জীবন বাজি রেখেছি আমাদের প্রতিবেশীকে ভালো রাখার জন্য, আমাদের দেশের মানুষকে ভালো রাখার জন্য। অতএব এখানে কোনো ষড়যন্ত্র কিংবা কোনো কূটকৌশলকে দোয়া করবেন, সকল কিছু ইনশাল্লাহ। এখন যে নতুন কোথাও যদি প্রাদুর্ভাব শুরু হয়, এক্ষেত্রে সাধারণ মানুষের কি করণীয় উচিত? আপনি যেটা দেখেছেন একদম খুব বাস্তব অভিজ্ঞতার আলোকে, আপনার কাছে কি পরামর্শ আছে মানুষের যে যা করা কি করা উচিত বলে মনে করেন? কারণ হলো এই প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে, বাংলাদেশে কিন্তু মৃত্যুর হার বেড়েই চলেছে, এটা সরি খুবই উদ্বিগ্নের বিষয়। এই ক্ষেত্রে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে কি করা উচিত বলে মনে করেন? খোরশেদ আলম, মনে হয় আপনি শুনতে পাননি আমার কাছে যেটা মনে হয়। খোরশেদ আলম, আপনি কি শুনতে পেয়েছেন? আমি আসলে আপনাকে শুনতে পাচ্ছি না। আমি যখন আপনার বয়সটা পাবো, পাওয়ার পরে আমি আবার যোগ দিব। যে আপাতত রাজু ভাইকে সুযোগ দেন। জি 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 জি, আপনি একটু ফাঁকে আপনি আপনার জায়গা থেকে একটু ঠিক করে নিন। তো সাফায়েত আজিজ রাজু, আপনি একজন দুবারের উপজেলা চেয়ারম্যান হলেও আপনি একটা নির্দিষ্ট জায়গায় পরিচিত ছিল আপনার। আসলে যখন এখন আমি শুনতে পাচ্ছি, এখন আপনি শুনতে পাচ্ছি? ওকে ওকে, হ্যাঁ, আমি খোরশেদ আলম আপনাকে বলছিলাম যে সাফায়েত রাজু যে উদ্বেগ প্রকাশ করেছেন যে দিন দিন এই প্রাদুর্ভাব বেড়ে চলেছে, এই ক্ষেত্রে আপনার আপনার পক্ষ থেকে কি ধরনের পরামর্শ আছে মানুষের কাছে, এবং আপনাদের এলাকাতেও বা কেমন অবস্থার দিকে যাচ্ছে? আপনি এই ধরনের যে ব্যবস্থা নিচ্ছেন তারপরেও কি এই প্রাদুর্ভাব দিন দিন বেড়ে চলছে কিনা, এবং কি ধরনের বেসিক ব্যবস্থাগুলি আছে যেগুলি নেওয়া উচিত মানুষের এখন যেহেতু এই প্যান্ডামিকটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে সারা দেশে, এবং সামনে ঈদের সময় বিশেষ করে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সাধারণ মানুষ নিজেদেরকে রক্ষা করার জন্য? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আমার কাছে মানে আপনি আমার ডাবল সাউন্ড শুনছেন এখানে, আপনার অন্য ডিভাইস থেকে শোনার কারণে।
খুব সময় সময় চলে যাচ্ছে আপনার কাছে, দ্বিগুণ সময় চলে যাচ্ছে। সুতরাং আপনি কি শুনতে পাচ্ছেন? সাগর ভাই, ওনার সাউন্ডটা একটু পড়ে যাচ্ছে, আপনি বলার অনেক পরে ওনার সাউন্ড চলছে। না, অনেক পরে যাচ্ছে না, ব্যাপার হচ্ছে স্ট্রিমিংটা উনি শুনছেন আলাদা ভাবে আলাদা ডিভাইসে, আর উনি জি জি সাগর ভাই আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমার প্রশ্নটা কি আপনি শুনতে পেরেছেন এর আগে? সাগর ভাই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, এখন শুনতে পারছেন কিনা সেটা নিয়ে আমি সন্দেহ আছি, কারণ আমি কয়েকবার বলেছি যে আপনি কি এখন শুনতে পাচ্ছেন খোরশেদ ভাই, আপনি কি এখন শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? আসলে রাজু ভাইয়ের মতো আমিও একটা গরিব মানুষ, একই ফোনে একাধিক সুবিধা ভোগ করার জন্য মাঝে কোনো রিং ঢুকলে আর সাউন্ড শোনা যায় না, যেই কারণে আমি আরেকটা ফোনে সাউন্ড সাউন্ড শুনছি আর আমার নিজের ফোনে আমি কথা বলছি। এই কারণে আমি যেটা ধরো যেটা বুঝেছিলাম প্রথম থেকে সেটা হয়েছে। আপনি দয়া করে আরেকটা ফোন থেকে শোনাটা বাদ দিয়ে যেখানে কথা বলছেন সেখানে আপনি শুনতে পাচ্ছেন, ইয়ে করুন প্রয়োজনে কল আসলে কেটে দিয়েন, কিন্তু এছাড়া বিশাল একটা গ্যাপ হয়ে যাচ্ছে। কারণ হলো আপনি যে আমরা যে স্ট্রিমিং হচ্ছে সেটা অনেক পরে যাচ্ছে, আর আপনার সাথে আমার কানেক্ট হতে দেরি হয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় সমস্যা ছিল প্রথম থেকে। আপনি ওটা করার কারণে আপনি আপনার সাথে কানেকশনটা অনেক ডিলে হচ্ছে। আপনি প্রয়োজনে আপনি যেখানে আপনি দেখছেন যেখান থেকে লগ ইন করেছেন সেই জায়গায় কথা বলছেন সেখানেই আপনি কথা বলুন, সেখান থেকে শুনুন, অন্য ডিভাইস থেকে শুনলে পরে অনেক পরে আপনি আপনি আনসার দিতে হচ্ছে, এতে করে বিশাল বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। জি সাফায়েত রাজু, আমি আপনার কাছে যাই। আবার নতুন করে যুক্ত? হ্যাঁ, নতুন করে আসুন প্লিজ ওখান থেকে। জি, আপনি ওইখান থেকে আসুন যেটা থেকে কথা বলছেন, পাশ থেকে কোনটা থেকে শোনা যাবে না, আপনি যেটাতে কথা বলছেন সেখানেই শুনুন, তাহলে পরে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন খুব ইজিলি। আমি আপনি রাজু ভাইয়ের সাথে কথা বলেন, আমি আবার নতুন করে যুক্ত হচ্ছি। জি 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 প্লিজ একই লিঙ্ক দিয়ে একই ভাবে আসুন, লিড নিয়ে নেন, লিড নিয়ে আবার আসুন। সাফায়েত রাজু, আপনার কাছে যেটা বলছি যে আপনি একজন সেলিব্রিটি হয়ে গেছেন তৎকালীন সময়, কিছু কয়েক মাস আগে আপনি আপনি মোটামুটি সারা ফেসবুকে আপনি ভাইরাল হয়েছেন, এবং এই খ্যাতির বিড়ম্বনার একটা ব্যাপার স্যাপার আপনি ফিল করছেন কিনা, এবং এটা এই অনুভূতিটা কেমন লাগছে আপনার কাছে? সাধারণ মানুষের ভালোবাসাটা যখন ব্যাপক আকারে ছড়িয়ে গেছে আপনার প্রতি, এটা আমি আমার জন্য এটা নতুন। আমি আসলে ভাইরাল হবে সেটা আশা করি নাই, আমি জাস্ট আহ্বান জানিয়েছিলাম, আমি এই কাজটা করছি আপনারা করতে পারেন পরীক্ষামূলকভাবে, এটা আমাদের যুব সমাজে এভাবে সাড়া দিবে এটা আমার কল্পনা ছিল। আমি এর পরে ভাইরাল হওয়ার 2-3 দিন পর্যন্ত আমি মানে ঘুমাতে পারি নাই, কল রিসিভ করা, মেসেঞ্জার, ফেসবুক, বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়াতে যে হারে নক এসেছে, যে হারে আমাকে নক করেছে, তো একদিক দিয়ে বিব্রত হয়েছি, আরেকদিক দিয়ে এটা খুব আমাকে আশা জাগিয়েছে। তো এই কাজগুলো যদি আমরা এইভাবে করতাম, তাহলে আমার মতো অনেক জনপ্রতিনিধি আছে, তারা যদি এভাবে করে মানুষ কিভাবে সাড়া দিবে, আমাকে তারা কিভাবে নিয়েছে, আমাকে যে পজিটিভ ভাবে নিয়েছে, অন্যদেরকে তো পজিটিভ নিতে পারে, তা আমি আমি বিএনপি করি ঠিক আছে, আমার আমাকে যারা সাধুবাদ জানিয়েছে ওখানে আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, অন্যান্য বিভিন্ন পার্টির লোকজন আছে, মানুষ ভালো কাজ করলে ভালো জিনিসকে পজিটিভ ভাবে তারা স্বাগত জানায়। আমাদের দেশে এই জিনিসটা খুবই ভালো, মানুষ খুবই আবেগী মানুষ, যদি আপনি ভালো কিছু করেন অবশ্যই তারা সাড়া দেয়, আপনার দল মত নির্বিশেষে এটা বিবেচ্য বিষয় না। তো আমি কাজ করতে গিয়ে এরপরে যখন আমি রাইট শেয়ার করতে গেছি, আসলে আমার আমি খুব বাধাগ্রস্ত হয়েছি, যখন পিছনে রাইট নেই চলতে ফিরতে দেখি যে ভাই আপনি তো অমুক, আপনাকে তো টিভিতে দেখেছি, আপনাকে সামাজিক সোশ্যাল মিডিয়া দেখেছি, তো এইগুলো আমি আমি খুব বিব্রত বোধ করতাম প্রথম প্রথম, এরপরে আস্তে গা শো হয়ে গেছে, পরে জিনিসটা আমাকে তেমন একটা ভাবায় না, যেটা আমি মনে করছি এটা আমার কাজ, আমি কাজটা করে যাই, আমি যদি এটাকে দেখানো পোনা বা সস্তার জনপ্রিয়তার জন্য করতাম তাহলে এটা আমার জন্য এটা অন্যরকম হতো, যেহেতু আমার
এলাকাটা হচ্ছে পেকুয়া, কক্সবাজার জেলা। আমি বর্তমানে থাকছি চট্টগ্রাম জেলায়। এখানে আমি দীর্ঘদিন ধরে, আজকে 20 বছর বা 25 বছর ধরে আমি এখানে থাকি, এখানে লেখাপড়া করেছি। আবার আমার কাজের প্রয়োজন আমি আমার এলাকায় গিয়েছি, জন্মভূমি পেকুয়াতে গিয়েছি। যেহেতু এখন তেমন কাজ নেই, আমি জনপ্রতিনিধি না, তাহলে আমি আমার পরিবারকে সময় দিচ্ছি চট্টগ্রাম শহরে বসে। আর এখানে যেহেতু আমার ওই সুযোগটা আছে আপনার অ্যাপ শেয়ারিং রাইট, সেটা যেহেতু গ্রামে নাই, যেহেতু চট্টগ্রাম শহরে, তাহলে আমি এই জিনিসটা এখানে করছি। তো এই জিনিসটা ব্যাপকভাবে আমি মানুষের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি, এটার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা। এবং অনেকে আমি চলতে পথে অনেকে পেয়েছি, আমাকে দেখে তারা এই জায়গায় এসেছে, তারা ইন্সপায়ার হয়েছে, তারা তাদের তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে। এবং তারা চিন্তা করছে, তারা চিন্তা করছে একজন উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান দুইবারের, সে যদি রাইট শেয়ার করতে পারে, একজন এমপি ছেলে সে যদি রাইট শেয়ার করতে পারে, একজন জমিদার ছেলে সে যদি রাইট শেয়ার করতে পারে, তাহলে আমি কেন পারবো না। এই যে তাদের মধ্যে এই যে পূর্বপুরুষ জমিদার ছিলেন, আপনি আপনারা এখন জমিদার উপলব্ধি, আপনার পূর্বপুরুষ জমিদার ছিলেন, সেটা আমরা যেমন কথায় কথা বলতেন কি এমন জমিদার তুমি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলার কোনো সুযোগ নেই, কারণ আপনি সত্যিকার অর্থে আপনার পূর্বপুরুষ জমিদার ছিল। এবং জমিদার হয়ে আপনি যে কাজ করে দেখিয়েছেন সেটা নিশ্চয়ই প্রশংসার দাবিদার এবং নিশ্চয়ই উদাহরণ হয়ে থাকবে ইতিহাসে। খোরশেদ আলম, আপনাকে শুনতে পাচ্ছেন? জি ফাইন, এতক্ষণে আমরা আপনাকে সাথে সাথে শুনতে পাচ্ছি। কি একটা ভয়ঙ্কর অবস্থা ছিল, এত কিছু করলেন নিজের উন্নয়ন করতে পারেননি, এটা খুবই খারাপ বিষয়, একটু একটু নিজের উন্নয়ন করতে হয়। যাই হোক, খোরশেদ আলম, আপনার কাছে প্রশ্নটি বারবার করেছিলাম, আপনি শুনতে পাচ্ছিলেন না, যে সাফায়েত আজিজ রাজু তিনি কিন্তু একটা একটু উদ্বেগ প্রকাশ করেছেন যে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে বাংলাদেশে, সত্যিকার অর্থে আমরা খুব সাম্প্রতিককালে দেখছি যে খুব ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। সেক্ষেত্রে ওইসব স্থানে যারা লোকজন আছে, সাধারণ মানুষ আছে, কি ধরনের প্রাইমারি ব্যবস্থাগুলো নিতে পারে, প্রাথমিক যে ব্যবস্থাগুলো নিলে পরে নিজেদেরকে রক্ষা করার সুযোগ থাকবে? এবং আপনি খুব স্পষ্টভাবে যদি বলেন যে আসলেই এই করোনা ভাইরাস থেকে কিভাবে মানুষ ঘরোয়া ভাবে কোনো টোটকা বা এই ধরনের ব্যাপারগুলো কি আসলে কাজ করছে কিনা আপনার দেখা মতো। জি, আমি প্রথমেই বলতে চাই যে ঘরোয়া যে টোটকা এটা অবশ্যই কাজ করছে, কারণ এর প্রমাণ আমরা আমরা এই পর্যন্ত 46 জন করোনা পজিটিভ এবং উপসর্গ নিয়ে মারা যাওয়া, মৃতদেহ গোসল করানো থেকে শুরু করে দাফন কাফন সব করার পরে যেহেতু আমরা সুস্থ আছি, তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি যে আমরা যে পদ্ধতিতে নিজেদের মেনটেন করছি সেই পদ্ধতিটা সঠিক আছে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম গরম পানি পান করা, গরম পানির সাথে লেবু কিংবা মালটার রস মিশিয়ে পান করা, রসুন গরম পানিতে সিদ্ধ করে সেই পানি পান করা, এইরকম ভাবে দিনে কমপক্ষে 10 বার গরম পানি পান করা, এবং গলা পান করার পূর্বে গলার মাঝামাঝি অংশে পানিটা একটু 2-4 সেকেন্ডের জন্য জমিয়ে তারপরে গিলে ফেলা, কুলকুলি করা এবং নাক দিয়ে গরম পানির ভাপ টেনে নেওয়া সবচেয়ে বেশি জরুরি। আর সবচেয়ে যেই বড় বিষয়টা, যে বিনা কারণে আমরা যেন অপরের সংস্পর্শে না যাই, কারণ প্রথমে আমরা যে হাত ধোয়ার বিষয়ে সবাই গুরুত্ব দিচ্ছিলাম, এখন শুধু হাত ধোয়ার মধ্যেই জিনিসটা সীমাবদ্ধ নেই, এখন আমাদের নিঃশ্বাসে কথা বলার মাধ্যমে এটা ছড়িয়ে পড়ছে, লোকাল ট্রান্সমিশন। এই যে আপনার মুখে মাস্ক দেওয়া, এটা কি ওই কথা বলার সময় কার যে ভয় এটা এখন খুব জরুরি হয়ে গেছে। কিন্তু আমরা সবচেয়ে বড় যে আতঙ্ক বোধ করছি, আমরা যাদের জন্য জীবন বাজি ধরছি সেই জনগণ কিন্তু আতঙ্কিত নয়, তারা ঈদকে সামনে মনে করে এই 10 তারিখ থেকে মার্কেট খোলার পর যেভাবে এই নিম্নবিত্ত যাদের ত্রাণের জন্য সরকার বলেন, বিরোধী দল বলেন, আমরা সবাই, ইভেন আপনারাও বিদেশ থেকে বিভিন্ন উপায়ে মানুষকে সহায়তা করার চেষ্টা করছেন, যাদের জন্য এত আমরা চেষ্টা করছি, কান্নাকাটি করছি, তাদের মধ্যে বিন্দুমাত্র সচেতনতা নাই। আপনি খেয়াল করে দেখবেন যে মৃত্যুর হার আমাদের মধ্যে হঠাৎ করে কমে গেছে, এটা সত্য, কিন্তু আক্রান্তের হার কিন্তু ইটালি এবং আমেরিকার সাথে পাল্লা দিয়ে আমাদের আক্রান্ত সংখ্যা বাড়ছে। যদি এইভাবে আক্রান্ত সংখ্যা বাড়ে এবং হঠাৎ করে মৃত্যুর হার কমে যাওয়ায় আমাদের মনে হচ্ছে যে আগামী 14-15 দিন পরে একটা বিরাট ধরনের একটা মহামারী কি মৃত্যুর একটা মিছিল আমরা দেখতে পাবো। হ্যাঁ, আমরা কাছে আমি আমি একটা কথা বলে নেই, আজকে আমাদের নারায়ণগঞ্জের স্থানীয় একটি পত্রিকায়, যুগের চিন্তা নামে একটি পত্রিকায় ছবি ছাপা হয়েছে
3 দিনের নবজাতক শিশুকে নিয়ে মা মার্কেটে এসেছে, এবং মার্কেটিংটা এইভাবে চলছে। প্রত্যেকটা মার্কেট আপনি বাংলাদেশে জানেন এবং নারায়ণগঞ্জের মতন জেলায় জানেন খুব কনজাস্টেড। এই মার্কেটিং এর কারণে আমার মনে হয় সামনে আমরা একটা বড় ধরনের ধাক্কার সম্মুখীন হব। হ্যাঁ, এই ব্যাপারে আমার প্রশ্নটা ছিল আর কি, আপনি এবং আপনার কাছে আমি শেষ প্রশ্ন বলা যায়, আপনি আমাদের সময় শেষ আর আছে আমরা 5 মিনিট, আপনি ইয়ের ব্যাপারে, সামনে যে ঈদ, এই ঈদ ঘিরে কিন্তু ব্যাপক আকারে মানুষের যে সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মানুষ পরিবারের সাথে ঈদ করার জন্য ঢাকা থেকে গ্রামাঞ্চলে যাওয়া, গ্রাম থেকে ঢাকায় আসা, যদিও অনেক মানুষ অলরেডি নিজেদের গ্রামাঞ্চলে অবস্থান করছে, কিন্তু ঈদকালীন সময় তাদের যে বাহিরে গিয়ে আনন্দ ফুর্তি করা বা ঈদ ঈদ উদযাপন করার যে একটা আমাদের সংস্কৃতি রয়েছে, সেক্ষেত্রে এই সামনের ঈদের মধ্যে এই করোনা ভাইরাস সময়কালীন সময় কিভাবে আপনি কি এটা কিভাবে দেখছেন, কি করা উচিত মানুষকে? এটা আমি মনে করি যে এখানে সরকার কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছিল মার্কেট গুলি খোলার, কিন্তু এটার দরকার ছিল না, কারণ কোন মার্কেটে নিয়ম কানুন পালিত হচ্ছে না। একদিকে শত শত মানুষ সেই মার্কেট গুলিতে যাচ্ছে, তবে আমি নিরাশাবাদী মানুষ না, আশাবাদী মানুষ, এবং আমি চাই না একটা মানুষেরও আর এই করোনায় আক্রান্ত হোক কিংবা মৃত্যু হোক, কিন্তু মানুষ যেই পাগলের মতো আচরণ করছে তাতে অবশ্যই ঈদের সরকারি কোন ধরনের বিধি নিষেধ মানছে না মানুষ, রাইট? জি ভাই, সরকারি কোন বিধি নিষেধ মানছে না মানুষ, এই যে যে বিধি নিষেধের উপরে শর্ত সাপেক্ষে তো কেউই কোন বিধি নিষেধ মানছে না। এই কমপক্ষে আর 15 জন যদি আমাদের ঈদের পর পর্যন্ত যদি লকডাউন থাকতো, তবে আমরা তৃতীয় পর্যায়ের যে সমস্যা সেটা কাটিয়ে উঠতে পারতাম, এবং ঈদের পর কাজকর্ম চালু করলে আমরা মোটামুটি নিজেদের রক্ষা করতে পারতাম। আপনার কাছে শেষ কথা, শেষ প্রশ্ন, এরপর আমরা রাজু সাহেবের কাছে গিয়ে ইয়ে করব। জি, আপনার কাছে শেষ কথা আমি শুনতে আসব রাজু ভাইয়ের থেকে, পরে আপনার কাছ থেকে, আপনার কাছে গিয়ে অনুষ্ঠান আজকে শেষ হবে, যে আপনি আপনার এই করোনাকালীন সময় যে সেবা দিয়েছেন এর মধ্যে আপনি খুব কাছ থেকে অন্য করোনা রোগীকে দেখেছেন কিনা, এবং কি ধরনের কষ্ট তারা পেয়েছে বা কষ্ট তারা ভোগ করেছে, যেটা আপনার কাছে মনে হয় যে মানুষের জানা উচিত সাবধানতার জন্য। জনাব জি, এটা আপনি বলবেন আপনার এই কথার উত্তর, এবং আপনার মেসেজ দিয়েই আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো। সাফায়েত আজিজ রাজুর কাছে যাচ্ছি এই এই মুহূর্তে আমি, যে সাফায়েত রাজু, সামনের বা বর্তমানে, জি আপনি শুনতে পাচ্ছেন, আমার কাছে মনে হয় খুরশিদ আলম সাহেব আপনি শুনতে পেরেছেন কিনা জানি না, কিন্তু আপনার হ্যাং দেখছি আমি, আমি জানি না। জি সাফায়েত রাজু, যেটা বলতে যাচ্ছি, আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমরা অবশ্যই ওভারকাম করব, আমাদেরকে আর কিছুদিন ধৈর্য ধরতে হবে। এখানে সরকারের একটা বিষয় আমি করব, সেটা হচ্ছে সরকার প্রথমে যে ধরনের লকডাউন করেছিল, যে অর্থে লকডাউন করেছিল, মধ্যখানে এসে সেটা একটু ঢিল দিয়ে দিয়েছে, যার কারণে মানুষের মধ্যে একটা ওড়ো ভাব চলে এসেছে। এই ওড়ো ভাবটা যে আমাকে কত ক্ষতি করবে সেটা আমার ধারণার মধ্যেও নেই। বর্তমান মানে প্রতিদিন আমার করোনা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, একসময় ঢাকায় হয়েছে, নারায়ণগঞ্জ হয়েছে, চট্টগ্রাম শহর হয়েছে, এখন প্রতিটা উপজেলায় উপজেলায় হচ্ছে, তারপরে দেখবো আমরা প্রতিটা ইউনিয়নে হচ্ছে, এরপরে দেখবো প্রতিটি বাড়িতে হচ্ছে। এটা আর অমূলক নয়, যেখানে চীন শহর থেকে আমার ঢাকা নারায়ণগঞ্জ মানে আক্রমণ করেছে, 64টি জেলা আক্রান্ত হয়ে গেছে, 64টি জেলা। তাহলে এখন আমার বাড়ি, এখন আমার পরিবার আক্রান্ত হবে না এমন কোনো কথা নেই। আমি মনে করি, আমি গত কয়েকদিন আগে আমি খুরশেদ ভাইকে ফোন দিয়েছিলাম একটা বিষয় নিয়ে, আমার পারিবারিক একটা বিষয় নিয়ে, উনি এত সুন্দরভাবে আমাকে বিষয়টা সহযোগিতা করেছেন। আসলে সত্যিকার অর্থে জনপ্রতিনিধি কাকে বলে, খুরশেদ ভাইকে দেখলে বোঝা যায়, মানে ভাইরাল হওয়ার জন্য কোনো কাজ করতে হয় না, ভালো কাজ করলে আপনি এমনি ভাইরাল হয়ে যাবেন, ভালো কাজ করলে আপনি প্রশংসিত হবেন, এটা হচ্ছে বাস্তবতা। আপনি যদি ইচ্ছে করে ভাইরাল হতে চান, ভাইরাল হতে পারবেন না। ভাইরাল কি জিনিস? ভাইরাল হচ্ছে মানুষের মনের মধ্যে ঢুকে যাওয়া। ঢুকতে গেলে আপনাকে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। একজন জনপ্রতিনিধি যখন ভালো কাজ করে, মন থেকে যখন কাজ করে, আন্তরিক ভাবে যখন কাজ করে, তখন মানুষ সেটা বুঝতে পারে। আর যখন মানুষ সেটা বুঝতে পারে, মানুষ সে যে পজিটিভ ভাবে নেয়, তখন সে তাকে শেয়ার করে, লাইক করে বা কমেন্ট করে, এটা হচ্ছে ভাইরাল। আর আর কিছু না, আমার একটাই আহ্বান,
বর্তমানে যাই হোক সরকার যেটাই করুক না কেন, আমি আমার পরিবারের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার প্রতিবেশীর জন্য আমাকে আরো অনেক বেশি সচেতন থাকতে হবে, আরো অনেক বেশি কনসিয়াস থাকতে হবে, অন্ততপক্ষে আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার পরিবার, আমার মা, আমার বৃদ্ধা মা বাবার জন্য। তো সেজন্য সরকার লকডাউন খুলে দিক, বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে খুলে দিক, কিন্তু আমার লকডাউন, আমার ফ্যামিলি লকডাউন, আমার পারিবারিক লকডাউন, আমার সামাজিক লকডাউন যাতে আমরা না খুলি, আমরা যাতে উদার ভাবে ঘুরে না ফিরি, এটা খেলার কোনো বিষয় নয়, এটা মৃত্যুর ঝুঁকি, সেই ঝুঁকি থেকে আমি বাঁচবো সেরকম কোনো কথা নেই। তো সেজন্য আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে বাঁচাই, আমাদের দেশটাকে বাঁচাতে হলে অবশ্যই আমাকে বাঁচতে হবে, আর আমাকে বাঁচতে হলে আমাকে ঘরের মধ্যে থাকতে হবে, আমাকে আরো বেশি সচেতন থাকতে হবে। আমি যদি বাইরে এসে আড্ডা মেরে, আড্ডা থেকে ফেসবুকে স্ট্যাটাস দিই, ভাই আপনি সচেতন হন, আপনি ঘরে থাকুন, অথচ আমি বাইরে, এইভাবে সচেতন হওয়া কখনো সম্ভব হবে না। আমাকে নিজে ঘরের মধ্যে থাকতে হবে এবং আহ্বান জানাতে হবে। সেই জন্য আমি, যারা আজকে লাইভে শুনেছেন আমাকে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাগর ভাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সাগর ভাইকে অনেক ধন্যবাদ, কাফি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে আমার সবচেয়ে আইডল জনপ্রতিনিধি বর্তমান বাংলাদেশের অনুকরণীয় একজন ব্যক্তিত্ব খুরশেদ ভাই, নারায়ণগঞ্জের কমিশনার, উনি অনেক কিছু দেখিয়েছেন, এটা আসলে বাস্তবতার নিরিখে। আমি মনে করি ওনাকে যদি সবাই ফলো করে এই মহামারীতে, তাহলে আমি মনে করি কোনো অভাব থাকবে না, এই মহামারী মহামারী হবে না আমাদের জন্য, আমরা মহামারীকে ইনশাআল্লাহ। আপনাদেরকে কেন মানুষ ভালোবাসে সেটা আপনার কথাতে শেষ কথা বলতে আবারও প্রমাণিত হয়েছে। এবং দর্শক, আমি একটা কথা বলতে চাই, আমার মনে হয় আপনাকে পাচ্ছি না, কারণ উনি ওনার টেলিফোন কানেকশন হারিয়ে ফেলেছেন এবং আমরা তাকে আর পাচ্ছি না। যাই হোক, ওনার প্রতি আমাদের শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল, এবং আমরা বিশ্বাস করি যে উনি ওনার এই কর্মকাণ্ড যথারীতি চালিয়ে যাবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন, এবং ওনার কাছ থেকে আপনারাও একটু যে উৎসাহ পেয়ে থাকেন আপনারাও আপনাদের এলাকাতে। আমরা আসলে কেউ কোনো দূর দূরান্তে গিয়ে কোনো ধরনের সেবা দেওয়ার প্রয়োজন নেই, আমরা যদি নিজের এলাকাটাকে নিজের ঠিক রাখি, সারা বাংলাদেশের যে যার অবস্থাতে যদি আমরা নিজেদের আশপাশে ঠিক রাখি, পুরো বাংলাদেশ থেকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমার এই পর্বে আমি একটা কথাই বলবো, দেখুন যারা বয়স্ক মানুষগুলো মারা যাচ্ছে, তারা কিন্তু নিজেদের কারণ মারা যাচ্ছে না, রিসার্চে আন্তর্জাতিক যেসব রিসার্চ সংগঠনগুলি আছে বা ইনস্টিটিউশনগুলি আছে, তারা বলেছে যে বয়স্ক মানুষগুলি শুধুমাত্র আক্রান্ত হচ্ছে আমাদের যারা আমাদের মধ্যে যারা শক্ত সামর্থ্য মানুষরা আছে, তারাই কিন্তু আসলে ওদের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা ঘরের বাইরে বের হচ্ছি, আমরা আক্রান্ত ব্যক্তির কাছে যাচ্ছি, এবং আমরা আমাদের ইমিউন সিস্টেম ভালো সিস্টেমের কারণে আমাদের মধ্যে হয়তো কোনো ধরনের ভয়াবহ উপসর্গ প্রকাশ পায় না। আমরা সেই অপ্রকাশিত উপসর্গ নিয়ে, অপ্রকাশিত আক্রান্ত শরীর নিয়ে আমরা আমাদের বাবা মার কাছে যাচ্ছি, সেই বাবা মা সাথে সাথে সেটাকে নিয়ে এবং খুব দ্রুত গতিতে তারা মৃত্যুর মুখে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি আক্রান্ত হবেন না, আপনি খুব শক্তিশালী একজন মানুষ হতে পারে, কিন্তু আপনার আশপাশে যে মানুষটি আছে যিনি আপনার থেকে অনেক দুর্বল, তিনি হয়তো আপনার এই আক্রান্ত শরীর থেকে সংক্রমিত হতে পারেন। সুতরাং নিজেকে বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন করবেন, দূরে থাকার জন্য চেষ্টা করবেন, এবং বিশেষ করে আমাদের যারা বয়স্ক প্রিয়জন আছেন আমাদের ঘরে, তাদেরকে বাঁচান, শিশুদেরকে বাঁচান, নিজেকে বাঁচান, ভালো থাকবেন। ফেস দ্য পিপল এই অনুষ্ঠানটি আপনাদের জন্য সবসময় করব, আপনারা আমার পাশে থাকলে আমি দীর্ঘদিন চালিয়ে যাব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সাফায়েত আজিজ রাজু, আপনার এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাকে অশেষ ধন্যবাদ। শেষ একটা কথা বলবো, করোনা রোগীর পাশে থাকবেন, বাংলাদেশের পাশে থাকবেন, এটা আমার শেষ আহ্বান। জি ধন্যবাদ আপনাকে, আজকের এই অনুষ্ঠান এখন শেষ করছি, সবাই ভালো থাকবেন, অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং নিজের ওয়ালে শেয়ার দিবেন, এবং আমাদের গ্রুপ আছে সেখানে জয়েন করবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।